রাইজে বিগত চল্লিশটা বছরে সংরক্ষণ করা এখন বনাঞ্চলত এতিয়া চোরাং বেপারীর চকু। দুর্বৃত্তই কাটি লৈ গল প্রায় 70 জোপা মূল্যবান শালগছ। বন বিভাগৰ নিষ্ক্রিয়তাত ক্ষোভিত রাইজ। যি সময়ত অবাধ বন ধ্বংস নতুবা উন্নয়নৰ নামত গছ কাটি তহিলং কৰা কাৰ্যৰ ফলত বনাঞ্চল সংকুচিত হৈ আহিছে, তেনে সময়তে ৰাইজে আজিৰ পৰা 40 বছৰ পূৰ্বেই আৰম্ভ কৰিছিল বনাঞ্চল সংৰক্ষণ। দুধনৈৰ ওপৰ কৰখী গাঁৱৰ ৰাইজে এই বনাঞ্চলখনৰ গছ গছনিবোৰক নিজৰ সন্তানৰ দৰে লালন পালন কৰি ডাঙৰ দীঘল কৰিছিল। কিন্তু এই বনাঞ্চলত থকা মূল্যৱান শালগছসমূহৰ ওপৰত চকু পৰিছে বন ধ্বংসকাৰীৰ। প্রায় 2-3 হাজার শালগছরে এই বনাঞ্চলখন এতিয়া বন্যহস্তির বাসস্থান আর অহা যাওয়া বাতলৈও পরিণত হয়েছে। বিগত কিছুদিনের পরাই নিশা হলেই চোরাং কাঠ ব্যবসায়ীয়ে কাটিবলৈ আরম্ভ করেছে বৃহৎ বৃহৎ শালগছসমূহ। বনাঞ্চল ধ্বংস করা কার্য সহজভাবে লব পৰা নাই রাইজে। এই ক্ষেত্রত বন বিভাগীয় যি ধরনে সহায় সহযোগিতা করব লাগে তেনে ধরনের সহায় বা বনাঞ্চল ধ্বংস রোধ করাত ব্যর্থ হওয়া বলেও রাইজে অভিযোগ উত্থাপন করে। এইটো অনুমান ধরকচোন আজি দেড় মাহ দুই মাহ ধরে আমার সংরক্ষিত মানে উপরকর্ষিত আজি 35-40 বছর ধরে মানে রক্ষণাবেক্ষণ করে আসিল। বর্তমান আমিও ব্যর্থ আর এইভাবে বিভাগীয় ফোর্সেও ব্যর্থ হয়ে আছে। গতি দিনে নিশায় বর্তমান এই আর অবাধভাবে সিহতে ধ্বংস করে আছে। গতি এই ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ হলে ভাল হয়, কারণ আমি রক্ষণাবেক্ষণ দিয়াত ব্যর্থ হয়েছো, লগতে আর আমার বিভাগীয় ফরেস্টেও ব্যর্থ হয়ে আছে। মানে বন বিভাগ আপনাদের যখন এইখান বনাঞ্চলখন সংরক্ষণ করেছিল, বন বিভাগের পৰা সহাৰি কেনেকুৱা পাইছিল? সহাৰি নাই, মাজতে আজি প্রায় 8-10 বছর আগতে তেওঁলোকে আহি গল, ফরেস্টে মানে হস্তক্ষেপ করিল আমার পৰা, তেওঁলোকে রক্ষণাবেক্ষণ দিম বলে গল, তেওঁলোকেও ব্যর্থ হল। এতিয়া আমি চোৱা চিতা করে যিখিনি রাখিছিল আজি দেড় মাহ ধরে তো এইখিনিও ধ্বংস করে আছে। মানে নিশার ভাগত কাটে, দিনের ভাগত কাটে, কিবা গম পাইছিল? নিশার ভাগতে কাটে বেশি। আজি 38-40 বছর আগৰ পৰাই রক্ষণাবেক্ষণ মানে এতিয়া ৰাখিব আপোনালোকে ৰাখিব পৰা নাই, মানে একদম পৰা নাই। দুৰ্বৃত্তৰ কিবা সন্ধান লাভ কৰিছে নেকি? সন্ধান একো নাই, মানে বস্তুটো হল কি ইয়াতে ৰেল লাইনটো ক্ৰছ কৰি এনেকে দক্ষিণ ফালে গুচি যায়। মোটামুটি প্ৰায় 2,000-2,500 মানৰ অতি শীঘ্রে যদি বন বিভাগ আর গোয়ালপাড়া জেলা প্রশাসনে চোরাং ব্যাপারীকে বাধা বা করায়ত্ত করব নয়, তেনে 40টা বছরে রাইজে সংরক্ষণ করা বনাঞ্চলখন ধ্বংস হবল 4টা মাহও নালাগিব। যি সময়ত অমৃত বৃক্ষকে ধরে গছ রোপণের বাবে বহুতো আসনি সরকারে গ্রহণ করেছে, তেনে সময়তে রাইজে নিজাববিয়াক সংরক্ষণ করা শালগছর বনাঞ্চলখন যদি রোধ করব নয়, তেনে এয়া সচাই এক লজ্জাজনক কথা হব।
দুধনৈৰ পৰা ভৱেশ চন্দ্ৰ ভাগৱতীৰ ৰিপৰ্ট, অসম টুডে।